যে এসেছে ফেরত যায়নি, সে কিছু না কিছু নিয়েই গেছে। এটা সঞ্চারীর 200 গ্রামের প্রোডাক্ট, দুটোই মা মনসা ফুড প্রোডাকশনের। এই প্যাকেজিংটা অনেক উন্নত মানের। যদি কোনো আইটেম না চলে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ করা যাবে? এক্সচেঞ্জ তো অবশ্যই করা যাবে। এই ভুজিয়াটা একদম হলদিরামের ভুজিয়ার সাথে কম্পেয়ার করা যায়। নিমকি কিছু নিমকির মধ্যে পড়ছে, হ্যাঁ এর কোয়ান্টিটি বেশি হলে আমরা তার জন্য আলাদা চিন্তা করব। কমে যাবে প্যাকেটের মধ্যে দেখুন হাতে নিয়ে দেখে খেয়ে তারপরে পছন্দ করুন। এটা বাঁধাকপি বলা হয়, পুরো বাঁধাকপির মতন কোচেন আছে। দেখুন বেকারত্বের জ্বালা কাটিয়ে নিজেকে স্বাবলম্বী করতে আপনারা অনেকেই চাইছেন, অনেকে দিনের পর দিন চেষ্টা করেও নিজের বেকারত্বের জীবনটাকে কাটিয়ে উঠতে পারছেন না। আজকের পর থেকে আপনাকে কাউকে বলতে হবে না আমি বেকার, আমি কাজ করি না। আজ আমি আপনাদের এমন একটা ব্যবসার কথা বলবো, থাকবে না আর বেকারত্বের ঝামেলা, কাউকে আর বলতে হবে না আমি বেকার, আমি কাজ করি না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন ব্যবসার আইডিয়া। আর বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, একজন বাঙালি হিসাবে নিজেকে গর্বিত বোধ করুন। আর ভিডিওটি দেখবার পর যদি মনে হয় আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু হেল্প হয়েছে, তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন আপনার দেওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। নাম আমার নাম রিমা কর্মকার। আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি রয়েছে? রাজীব এন্টারপ্রাইজ। আচ্ছা এখানে কেমন টাইপের আইটেম ডিল করা হয়ে থাকে? এখানে আমাদের ধরুন 28 রকমের প্রোডাক্ট রয়েছে। এখন আপনাদেরকে আমি 15 রকমের প্রোডাক্টের যে কি হোলসেল প্রাইস আছে, আমাদের এখানে সব কিছু হোলসেলই করা হয়, রিটেলটা করা হয় না। আচ্ছা তো কেমন টাইপের আইটেম হোলসেল করা হয় এখানে? এখানে আপনার 15 রকমের প্রোডাক্ট আছে, তার মধ্যে আছে 3 রকমের চানাচুর আছে, আপনার গাঠিয়া আছে, ঝুরি আছে, ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর, পাপড়ি চানাচুর, মানে অনেক রকম টাইপের আইটেম, অনেক রকমের ভ্যারাইটিস। তো বাজারে তো অনেক আইটেম রয়েছে যারা এরকম টাইপের হোলসেল করে থাকেন, মানুষ আমাদের আইটেম কিনবে কেন বা আইটেমটা মানুষ কিনবে কেন? দেখুন আমরা অনেক জায়গাতেই মানে আপাতত নতুন শুরু করেছি ঠিকই, কিন্তু অনেক জায়গা থেকে আমরা ফিডব্যাক ইমিডিয়েট পেয়ে গিয়েছি যে খুবই স্বাদে অতুলনীয়, অসাধারণ আর কি। আচ্ছা ফিডব্যাক খুব সুন্দর এসেছে। এই আইটেম যাচ্ছে এখন আপাতত? এটা আপাতত নাগের বাজার চারিদিকে ছড়িয়ে পড়েছে, দমদমডুম ছড়িয়ে গেছে, আপনার বারাসাত ছড়িয়ে গেছে, উত্তর চব্বিশ পরগনা নানান জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রেসপন্স পাওয়া যায়। কিছু জানে আমাদের এই স্টক আউটলেটে আসবেন তো কি করে আসবেন? যারা ধরুন শিয়ালদহ থেকে আসবে, শিয়ালদহ দিক থেকে, তারা শিয়ালদহ থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে দমদম স্টেশনে এসে নামবে। স্টেশন থেকে 5 মিনিট আমাদের যেখানে মানে শপটা সেটা 5 মিনিট লাগে, ওইখানে এসে ফোন করলে যে ডেসক্রিপশন বসে আমার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ওটাতেই আপনি মানে ফোন নাম্বার থেকে শুরু করে আমার যে অ্যাড্রেস আছে ওটা আপনি পেয়ে আপনারা সবাই পেয়ে যাবেন। ওখানে ফোন করে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে, সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। কপি কিনতে হবে হোলসেলে কিনতে গেলে যদি কো আসেন সে ক্ষেত্রে? হোলসেলে কিনতে গেলে মিনিমাম ধরো 5 কেজির নিচে তো মোটেই দেওয়া যাবে না। মিনিমাম 5 কেজি কিনলেই হবে। 5 কেজি নিয়ে গিয়ে সে স্যাম্পল হিসেবে দেখিয়ে তবে লোকে আর কি ইন্ট্রোডিউস করে যাও ইয়ে করতে মানে তবেই হ্যাঁ। আর যদি কেউ আসতে না পারে, যদি মনে করেন যে বাই ট্রান্সপোর্ট নেবেন সেটা কি পসিবল? এখন এসে নিতে হবে মোটামুটি না, এসে নিলে উনি সেটা দেখুন একটা জিনিস আপনি নেবেন সেটাকে মানে দেখে শুনে বুঝে একবার আপনি নিয়ে গেলে সেটাই ভালো হবে না? কোয়ান্টিটি বেশি থাকে সেক্ষেত্রে হ্যাঁ সেটা আমরা পাঠিয়ে দেবো। তো দেখে নেবো কালেকশন মোটামুটি কি রয়েছে। প্রথমে আমি চানাচুর দিয়ে শুরু করছি। আচ্ছা এই চানাচুরটি মিষ্টি চানাচুর। আচ্ছা এটা 500 গ্রামের প্যাকেট। আচ্ছা টিফিন সকালবেলা ব্রেকফাস্টে চায়ের সাথে খাওয়া যায়। আচ্ছা এটা টিফিন চানাচুর। আচ্ছা এর দাম কি থাকবে? এর দাম 500 গ্রাম 55 টাকা। আচ্ছা এই মোটামুটি এক্সপায়ারি কেমন কি থাকে? এর এক্সপায়ারি 3-4 মাস। 3-4 মাস থেকে যাবে, 3-4 মাসে কিছু সমস্যা হবে না। আচ্ছা এরপর নেক্সট হচ্ছে এটা ঝাল চানাচুর। আচ্ছা এটাও সোমা ব্র্যান্ডের। আচ্ছা এটাও সেম প্রাইস। আচ্ছা পুরো বাদাম থেকে শুরু করে সবকিছুই ভরপুর দেওয়া থাকে, তাই তো? পুরো বাদাম কিশমিস দেওয়া আছে। আচ্ছা এটাও সেম প্রাইসের মধ্যেই আছে? একদম সেম প্রাইস। আচ্ছা 55 রুপিস 500 গ্রামের দাম। হোলসেল নিলে আমার দাঁড়িয়ে কিছু ডিসকাউন্ট করে দেওয়া। আচ্ছা এটা কি এক পিসের দাম বলছেন না হোলসেল দাম বলছেন? হোলসেল হোলসেল দামই বলছেন, বেশি নিলে কিন্তু আরও দাম কমবে। হ্যাঁ মিনিমাম 5 কেজি নিতে হবে এই দাম। আচ্ছা 5 কেজি বেশি নিলে তখন দাম কমে যাবে, 15 কেজি বা 20 কেজি নিলে পরে তখন আমরা 2-1 টাকা কমে যেতে পারে, নেগোসিয়েট করে দেবো। আচ্ছা নেক্সট নেক্সট এটা হচ্ছে পাপড়ি চানাচুর। পাপড়ি এটা তো খুব চলে আর কি, এটাও টিফিনের মধ্যে চলে যাবে। আচ্ছা এর দাম এর দামও সেম 55 টাকা 500 গ্রাম। তো সব থেকে বেশি আমাদের কোন জায়গাতে বেশি ক্রাউড হচ্ছে, মানে এত তো জায়গায় আপনারা সেল করছেন বা হোলসেল করছেন, সব জায়গায় কোন জায়গা থেকে বেশি রেসপন্স বেশি আসছে আমাদের? দমদম। দমদম থেকে আসছে? দমদম আর বারাসাত। আচ্ছা আর যদি কেউ চান যে আপনাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটারশিপ নেবেন সেটা কি পসিবল? পসিবল। আচ্ছা তার জন্য কী কী করতে হবে? তাহলে আমাদের কাছে আসবে, আমরা গাইড করে দেবো। আচ্ছা অবশ্যই ফোন করবেন, ডিসপ্লেতে নাও নাম্বারে গাইড করে দেওয়া হবে। নেক্সট এরপর এটা টক ঝাল মিষ্টি চানাচুর। টক ঝাল মিষ্টি এটা খুবই
দারুণ প্রোডাক্ট। যে খেয়েছে সে আবার চেয়ে নিয়েছে আরেকবার, সেম প্রাইসের মধ্যেই একদম, সবই সেম। নেক্সট হচ্ছে এগুলো কি আমাদের ওন প্রোডাকশন না আপনারা কোথা থেকে নিয়ে এসে বিক্রি করছেন? এগুলো আমার রিলেটিভ, নিজেদের কারখানা। পার্থক্য বলতে গেলে শুধু প্যাকেজিং এর, এই প্যাকেজিংটা অনেক উন্নত মানের, অনেক বেটার আর কি। যেগুলো এখন চায় না সবাই, প্যাকেজিং দেখতে চায় বেশ ভালো, সেই জন্য এই নাম দিয়ে এটা করা হয়েছে। যেমন এটা রেকটাউনে 50 টাকা দিয়ে বিক্রি করছে। নেক্সট এবার সঞ্চারীর 200 গ্রাম এটা ঝাল চানাচুর, এটাও সেম রেট, সেম রেট, সেম প্রাইস মধ্যে, এলাকা ভিত্তিক যে যার মতন দামে বিক্রি। 10 টাকা পার পিস কেনা পড়বে। এটা হচ্ছে ভুজিয়া, এই ভুজিয়াটা একদম হলদিরামের ভুজিয়ার সাথে কম্পেয়ার করা যায়। নেক্সট আমাদের সোমা, আচ্ছা লেস পাপড়, এটাকে বলা হয় লেস পাপড়, লেস পাপড়, এটা খুব চলে, এটা খুব চলে, বাচ্চারাও ভালো খায়। হ্যাঁ, অনেকটাই চিপস টাইপের মতো লাগবে, লেস পাবো। আর এক নম্বর বেসনের তৈরি পুরো, এগুলো মোটামুটি সবগুলো 2-3 মাস থেকে যাবে এক্সপায়ার একদম। আর এটা হচ্ছে আপনার 120 টাকা কেজি, মানে 500 গ্রামের দাম 60 টাকা, 60 টাকা দাম পড়বে। নেক্সট এরপর, নেক্সট এরপর আমাদের নিমকি, নিমকি কিছু নিমকির মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা 500 গ্রাম 55 টাকা, 55 টাকা 500 গ্রামের দাম। এর কোয়ান্টিটি বেশি হলে আমরা তার জন্য আলাদা চিন্তা করি, কমে যাবে, কমে যাবে। নেক্সট হচ্ছে কামরানা, আমরা সব প্রায় একই রাখার চেষ্টা করেছি, আসাম ত্রিপুরা বা মুর্শিদাবাদ সব জায়গায় আমরা কোরিয়ারে ডিস্ট্রিবিউট করে দেবো। দেখতে পারবেন এবং হাতে নিয়ে দেখে খেয়ে তারপরে পছন্দ করুন। এটা বাঁধাকপি বলা হয়, পুরো বাঁধাকপির মতন কোচেন আছে দেখুন। আচ্ছা, এটাও সেম প্রাইস, এটা খুব দারুণ দারুণ প্রোডাক্ট। একশো গ্রামের প্যাকেট এই মুহূর্তে আমার কাছে নেই বলে দেখাতে পারলাম না, এগুলো 100 গ্রাম হবে না, সবচেয়ে কম 200 গ্রাম, 200 গ্রাম হবে। 200 গ্রাম কি দাম পড়বে এগুলো? ওই সেম প্রাইসে হয়ে যাবে, 25 টাকা 28 টাকার ভেতরেই থাকবে সব। নেক্সট হচ্ছে খাস্তা মদন, দেখুন হাত দিলেই ধরবো কি, ধরলেই হয়ে যাচ্ছে, ধরলেই হয়ে যাচ্ছে, এত খাস্তা। হ্যাঁ, দারুণ। দাম কি রয়েছে? এটার দাম হচ্ছে 120 টাকা কেজি, 120 কেজি। হ্যাঁ, এটা সঞ্চারী ব্র্যান্ডের, সঞ্চারী ব্র্যান্ডের মধ্যে রয়েছে। এটা হচ্ছে নিমকি, নিমকিটা দেখুন দু রকমের আছে, একটা প্লেন একটা কারি পাতা। আমি প্লেন তো দেখালাম মনে হচ্ছে আগে, হ্যাঁ কারি পাতা দেখাচ্ছে। হ্যাঁ, কারি পাতা কি দাম পড়বে? সেম প্রাইস, সেম প্রাইস থাকবে, একদম সেম প্রাইস। আচ্ছা, তো টেস্টটা ফারাক থাকবে, টেস্টটা ফারাক থাকবে, এটা কারি পাতা স্মেল পাবেন, এটা কারি পাতা স্মেল পাবেন, এবং সমস্ত প্রোডাক্টই খুবই খাস্তা, ধরলেই ভেঙে, ধরলেই ভেঙে, যেটা হাত ধরে ভেঙে। আগে দেখিয়েছি খাস্তা মদন, এটা প্লেন মদন, এটা 100 টাকা কেজি, 500 গ্রাম 50 টাকা, 500 গ্রাম 50 টাকা। ঝুড়ি ভাইয়া, এই ঝুড়ি ভাজাটা 120 টাকা কেজি, প্রত্যেকটা ঝুড়ি ভাজা বাদাম থাকবে, যেমন এটা ভিতরে থাকবে, আর এটা প্লেন ঝুড়ি ভাজা, ফ্রেশ বাদাম থাকবে, এমন না পচা বাদাম বা খেলে না স্মেল বেরোবে বাজে এমন না, একদম নয়। আর এখানে যে দামটা বলা হচ্ছে পরে যে অন্য কিছু বলা হবে এরকম কোনো ব্যাপার নেই, যেটা কমিটমেন্ট করা হচ্ছে ওটাই ফাইনাল, সেম দামে পাবেন আপনি একদম। আর স্টক তো হিউজ রয়েছে, বাড়িতেও স্টক আছে আপনাদের প্রচুর, আমাদের কারখানাতে এটা তো সবের মধ্যে যতটা রাখা যায় সম্ভব ততটা রাখা হয়েছে, স্টক নিয়ে কোনো সমস্যা না, স্টক জানা স্টক, হ্যাঁ যেটা কমিটমেন্ট করা হচ্ছে সেটাতেই পাবেন, যে আজ আমি দেখাচ্ছি এটা পাঠাবো অন্য এরকম কোনো ব্যাপার নেই। এর দাম কি পড়বে? এটার দাম 120 টাকা কেজি, 120 টাকা কেজি। আর এটা ছোটটা? এটা পড়বে 110 টাকা কেজি, 110 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা নেক্সট, এটা
এটা পড়বে 110 টাকা কেজি। এটা একদম মেশিন। কেন দামের ফারাকটা কি কারণে জন্য আছে? এটা এই যে মেশিন ঝুড়ি আছে আর এগুলো হচ্ছে বানানোর উপরে সব ব্যাপার হয়। কোন প্রোডাকশন তেমন টাইপের প্রোডাকশনের উপরে সব কিছু ব্যাপার হয়। কি মধ্যে রয়েছে? হ্যাঁ এটা সেম প্রাইস। সেম প্রাইসের মধ্যে রয়েছে। একদম মিনিমাম কপিস কিনতে হবে 5 কেজি যে বলেন আপনি 5 কেজি কি মিলিমিশি কিনে যাবেন না একটা আইটেমই 5 কেজি কিনতে হবে? না সব কিছু মিলিমিশি নিতে পারবেন। আচ্ছা মানে এটা এটা 1 কেজি ওটা 1 কেজি সব মিলিমিশি 5 কেজি কিনতে হবে? অবশ্যই। কোনো আইটেম না চলে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ করা যাবে কোনো আইটেম? এক্সচেঞ্জ তো অবশ্যই করা যাবে যদি ভেঙে যায় কোনো প্রোডাক্ট, যদি ক্ষতি না করে নিয়ে আসে কোনো ড্যামেজ যদি না করে নিয়ে আসে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেব। আচ্ছা এটা কতদিনের মধ্যে মোটামুটি? 15 দিন। মানে সেল করার 15 দিনের মধ্যে? সেল করা বিলিং ডেটের 15 দিনের মধ্যে। আচ্ছা মোটামুটি বললেন ছবি দেখালেন, লাস্টে কি বলবার আছে আপনার? লাস্টে এটুকুই বলবার আছে সবার কাছে, আমাদের সবে আসুন দেখুন বুঝুন যাচাই করুন, দেখে দেখে খেয়ে যদি ভালো লাগে আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন। একদমই তাই, মানে আশা করা যায় যে ভালো লাগবে সবারই আর কি। একদম যে এসেছে সে ফেরত যায়নি, সে কিছু না কিছু নিয়েই গেছে। আর অন্যান্য নামে দামি ব্র্যান্ডের যে দাম আছে তার থেকে তো দাম অনেক কম, তার থেকে অনেক কম, দাম অনেক কম আছে আর কি। একদম প্রফিট পার্সেন্টেজ ভালো রাখা যাবে আর কি, আর কাস্টমারকে 2-3 টাকা দাম কমে দেওয়া যাবে। দেওয়া যাবে। ওকে থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই আসুন অবশ্যই ভালো লাগবে, এলেই তো বুঝতে পারবেন। তো দেখাবো অন্য ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।